আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব, এগিয়ে ভারত। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের নির্দেশিকায় লকডাউন জারি হয়েছে। সেই মতো বুধবার লকডাউনের তৃতীয় দিন, লকডাউন সফল করতে রাস্তায় নেমে পড়েছেন বিশাল পুলিশ বাহিনী। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ও শামশেরগঞ্জ এলাকার বাসিন্দারা ভিন রাজ্যে ফেরি করতে গিয়ে আটকে গিয়েছেন। তাদের কাছে খাদ্য যোগানেরও কোনো টাকা পয়সা নেই বলে ভিডিওতে জানিয়েছেন তারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। আমরা কেরালায় কাজ করতে এসে অনেক বড় একটা বিপদে পড়ে গেছি। এই করোনা ভাইরাসের জন্য আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, কোনো দোকানে কিছু কিনে পাচ্ছি না, কোনো সময় খেতে পাচ্ছি কোনো সময় খেতে পাচ্ছি না, বাইরে বেরোতে পাচ্ছি না, কোনো দোকানে মাস্ক কিনে পাচ্ছি না, ওষুধের দোকানও পাচ্ছি না। এই যে এখনো 21 দিন ধরে আমাদের ঘরে বসে থাকতে হবে, আমরা কি খাওয়া দাওয়া করবো, কি আমাদের সাহায্য করবে, আমরা কোথায় যাব, আমাদের কাছে এখন অর্থ নেই কি কিছু কিনে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, কাজ কাম তো মোটেই নেই, এখন আমরা বাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নেই, কি করে বাড়ি যাব, সব তো ট্রেন বন্ধ, এখনো 21 দিন, 21 দিন আমরা কি খাওয়া দাওয়া করব, কি করে ঘরের ভিতরে থাকব, কোনো পয়সা কড়ি নেই, কোনো জায়গায় কিছু সাহায্য নেই। আমরা আছি কেরালায় কান্নুর ডিস্ট্রিক্ট পাইনুরে, পাইনুর স্টেশনের পাশে কাইনারি পাল্লি হাজি রোড। এখানে আমরা প্রায় 400 থেকে 500 বাঙালি ভীষণ বিপদে পড়ে আছি। আমাদের অনেক মানুষের কাছে এখনো কোনো খাবার পয়সা নেই, চাল ডাল কেনার মতনও পয়সা নেই। তো আমরা এখনো 21 দিন এইভাবে ঘরে বসে কি করে আমরা দিনটা কাটাবো, আমরা তো বাড়ি যেতে চাই না কি আমরা বাড়ি যাব, বাড়ি গেলে তো আমাদের বাড়ির লোক বিপদে পড়ে যেতে পারে, যেমন পুরসভা থেকে প্রবলেম, বাড়ির পুলিশের থেকে প্রবলেম, আপনিও যেতে মানা করছেন কি বাইরে যে যেখানে আছো সেখানে থাকো, তা আমাদের কিছু একটা দিদি ব্যবস্থা করে দেন, আপনার জোর হাত ধর করে বলছি আমাদের কিছু একটা ব্যবস্থা করে দেন, আমরা এখানে অনেক লোক ফেঁসে আছি দিদি। আমরা পশ্চিমবাংলা মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ এবং শামশেরগঞ্জ থানার বাসিন্দা, আমরা এখানে ফেরি করি, আমাদের কাছে টাকা পয়সা নাই, শেষ হয়ে গেছে যা ছিল সব শেষ হয়ে গেছে, আমাদের খাবার টাবার খুব অসুবিধা, আর আবার 21 দিন আমরা চালাবো কী করে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিনীত নিবেদন, বড় জোরে প্রার্থনা করছি যে আমাদের বাড়ি যাবার ব্যবস্থা করে দিন, আমাদের পরিবারগুলো খুব অসহায় হয়ে আছে। আমার বিনীত নিবেদন মুখ্যমন্ত্রী মাননীয় মমতাবাধ্যায়ের কাছে যে আমাদের বাড়ি যাবার ব্যবস্থা করে দিন। আমরা রাঁচি ঝাড়খণ্ডের কালিটার এলাকার। ব্যুরো রিপোর্ট, বিশ্বভারত।